নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রসুল আল-কারিম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলফ টিবির বিশেষ কুরআন শিক্ষা কোর্সের 16 পর্বে সবাইকে স্বাগতম যারা আগের পর্বগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদের জন্য লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে আগের পর্বগুলো দেখে নিলে এই পর্বের আলোচনা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ গত পর্বে আমরা তিন হরফ বিশিষ্ট কিছু শব্দ দেখিয়েছিলাম আশা করি আপনারা সেগুলো সঠিকভাবে পড়তে পেরেছেন মূল আলোচনায় যাওয়ার আগে গত পর্বের শব্দগুলোর বানান ও উচ্চারণ বলে দিচ্ছি হামজা জবর আ হা জবর হা আহা দাল দুন আহা দুন স জোবর সিম জোবর মা সমা দল দুই পেশ দু সামা দুন সিন পেশ রেস রু সুরু রুই পেশ রুন সুরু রুন্বর ওয়া জিম যা ওয়াজা দাল জবর দা ওয়াজাদা। লাম দা লু বা জোবর বা লুবা দাল আলিফ জবর দান লুবা তু ও দু জবর ওয়ান তু ওয়ান কফ ক সিন জবর সা মিম দুই পেশ মুন মুন হা জবর হা তবর তাত বা দুই পেস বুন হাত বুন অফ পেস কু রি কু হাম আ হা জবর হা সা হাসা নুন নীন হাসা সু ওয়া দুই জবর ওয়ান সু ওয়ান জবর মা মাত র আলিফ দুই জবর রন মাত রন আগামী পর্ব থেকে শব্দের উচ্চারণ ও বানান আর বলে দেওয়া হবে না আপনারা নিজে থেকেই এই দুই অক্ষর বিশিষ্ট এবং তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলোর উচ্চারণ যেভাবে বলে দেওয়া হয়েছে এর উপর ভিত্তি করেই পড়ার চেষ্টা করবেন এবার যাচ্ছি মূল আলোচনায় আজকের পর্বে আমরা চার হরফ বিশিষ্ট কিছু শব্দ দেখাবো সবাই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করুন বোর্ডে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন আজকের জন্য এগুলোই পড়ে আসবেন এখানেই শেষ করছি চোদ্দতম পর্বের প্রথম অংশ চলে যাচ্ছি পর্বের দ্বিতীয় অংশে গত পর্বে আমরা ইকলাব সম্পর্কে জেনেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদগাম গুননা সম্পর্কে জানব ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া ঈদগাম দুই প্রকার ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না সহ যে ঈদগাম পড়তে হয় দুই ঈদগামে বেগুন্না অর্থাৎ গুন্না ছাড়া ঈদগাম পড়তে হয় আজকে ঈদগামে বা গুন্না এর আলোচনা করব। ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়ামিম ওয়াও নুন নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ হলে নুনসাকিন ও তানবিনকে তার পরবর্তী হরফ দ্বারা পরিবর্তন করে যুক্ত করে গুন্না সহকারে পড়তে হয় যেমন মাই এখানে যজমযুক্ত নুনকে ইয়া দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হবে যেমন মাই আশাউ আজকের মতো এখানেই ইতি টানছি এই পর্বের দ্বিতীয় অংশ এবং সেই সাথে ষোলোতম পর্বের দেখা হবে পরবর্তী ভিডিওতে ইংসা আল্লাহ তালা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি JazakAllah, 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 jazakallah.